নমস্কার, আমি কৌশিক রায়। সকল প্রিয় দর্শক বন্ধুকে অক্ষয় তৃতীয়ার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 199 বছর পর শুভ অক্ষয় তৃতীয়াতে দুর্লভ সংযোগ সৃষ্টি হয়েছে, যার ফলে 7 রাশি লক্ষ্মী লাভ হতে চলেছে, হীরের মতো ভাগ্য হতে চলেছে 7 রাশি। কোন এই সৌভাগ্যশালী 7 রাশি, আমি এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। দেখুন, শুভ অক্ষয় তৃতীয়ার দিন যারা নতুন দোকান ওপেনিং করতে চাইছেন, অবশ্যই আপনারা করতে পারেন। অক্ষয় তৃতীয়ার দিন আপনারা কোনো দোকান ওপেনিং, আপনারা গৃহপ্রবেশ এবং এর পাশাপাশি আপনারা গৃহের ভিত্তি স্থাপন, এই সকল শুভ কাজগুলো কিন্তু আপনারা করতে পারেন। শুভ অক্ষয় তৃতীয়ার দিন আপনারা অবশ্যই সকালে উঠে স্নান করে, অবশ্যই স্নানের জলে অবশ্যই গঙ্গা জল আপনারা অবশ্যই দিবেন এবং গণেশজির উপাসনা অবশ্যই সেদিন আপনারা করবেন, সিদ্ধিদাতা গণেশজির উপাসনা আপনারা করবেন। তাতে আপনাদের এই অক্ষয় তৃতীয়া থেকে আগামী অক্ষয় তৃতীয়াতে আপনাদের ধনের অভাব কিন্তু হবে না, নিশ্চিতরূপে আপনাদেরকে এই কথাটা আমি দায়িত্বের সাথে আপনাদেরকে বলছি। দেখুন, অক্ষয় তৃতীয়ার দিন সর্বাত্ম সিদ্ধি যোগ, রবি যোগ, অমৃত যোগ, ধ্রুব যোগ, এই তিনটি মহা সংযোগ সৃষ্টি হয়েছে, যার শুভ ফল এই 7 রাশি পেতে চলেছে। এবং এই শুভ অক্ষয় তৃতীয়া রয়েছে 10 মে 2024। দেখুন, রবি কিন্তু আপনার মেষ রাশিতে তুঙ্গ ক্রিয়া অবস্থান করছে এবং শনি সক্ষেত্রিক কুম্ভ রাশিতে অবস্থান করছে এবং এর পাশাপাশি বৃহস্পতি কিন্তু আপনার বিষ রাশিতে অবস্থান করে কুবের যোগ সৃষ্টি করছে। এবং সেই দিনই কিন্তু আবার বুধ রাশি পরিবর্তন করে আপনার মেষ রাশিতে অবস্থান করে বুধাদিত্য রাজযোগ সৃষ্টি করছে। অর্থাৎ গ্রহের যা গোচর এই 7 রাশির ক্ষেত্রে কিন্তু মহা লাভ দিতে চলেছে। এবং এর পাশাপাশি এই শুভ অক্ষয় তৃতীয়ার দিন, আবারও বলছি, আপনারা এই শুভ অক্ষয় তৃতীয়ার দিন অবশ্যই গৃহে আপনারা গণেশ পূজা অবশ্যই করুন এবং পাশাপাশি মা লক্ষ্মীর পূজা আপনারা করুন, তাতে আপনাদের ধন সম্পত্তি বৃদ্ধি কিন্তু হবে। ছোট্ট একটা টোটকা আপনাদেরকে বলি, অক্ষয় তৃতীয়ার দিন যদি আপনারা এই টোটকাটাও যদি করতে পারেন, তাতে আপনাদের জীবনে ধনের অভাব হবে না। আপনারা একটা কথা আপনাদেরকে আবারও বলি, আপনারা ভিডিওগুলো কেটে কেটে না দেখলে না সম্পূর্ণরূপে অনেক কিছু তথ্য কিন্তু জানতে পারবেন। আপনারা একটা মাটির হাঁড়ি নেবেন, মাটির হাঁড়ি নিয়ে আপনারা সেই মাটির হাঁড়িতে কিছুটা চাল নেবেন, তারপরে একটা লাল সালু নেবেন, সেখানে কিছুটা কয়েন নেবেন, কয়েন নিয়ে সেটা আপনার মাটির হাঁড়ির মধ্যে রেখে আবার চাল দিয়ে টোটালটা আপনারা চালে ভর্তি করে সেই আপনার মাটির হাঁড়িটি আপনারা উত্তর পশ্চিম কোণে অর্থাৎ বায়ুকোণে আপনারা রেখে দিন। দেখবেন আপনাদের যাদের ধনের অভাব হচ্ছে, অর্থের অভাব হচ্ছে, এই দিন যদি আপনারা এই কাজটা করতে পারেন, বিশেষভাবে আপনারা কিন্তু লাভ পাবেন। অর্থাৎ শুভ অক্ষয় তৃতীয়ার দিনই আপনাদেরকে এই কাজটা করতে হবে। ওই জন্য আমি আবারও বলি, কৌশিক রায়ের প্রোগ্রাম দেখতে হবে, নয়তো পিছিয়ে পড়তে হবে। এই মহা টোটকাটে যদি আপনারা করতে পারেন, আপনারা 12 রাশির মধ্যে যে কোনো আপনার রাশি হোক না কেন, আপনারা যে কোনো রাশি হন না কেন, আপনারা কিন্তু এই কাজটা অবশ্যই করুন। একটা মাটির হাঁড়ি অবশ্যই নেবেন এবং এর পাশাপাশি চাল, অবশ্যই চাল অথবা গম, গমও নিতে পারেন, চালও নিতে পারেন, এবং সেখানে লাল কাপড়ে কিছু কয়েন দিয়ে আপনারা সেটা মাটির হাঁড়িতে উত্তর পশ্চিম দিকে অর্থাৎ বায়ব্য কোণে আপনারা রেখে দেন। আপনাদের ধীরে ধীরে অর্থনৈতিক সৌভাগ্য কিন্তু নিশ্চিত রূপে আসবে। দেখুন, 199 বছর পর এই সংযোগ সৃষ্টি হয়েছে, যার ফলে এই 7 রাশি লক্ষ্মী লাভ হতে চলেছে, মা লক্ষ্মীর বিশেষ কৃপা আপনারা পেতে চলেছে। প্রত্যেকে জয় মা লক্ষ্মী অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং জয় গণপতি বাপ্পা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। এবং এর পাশাপাশি আমি যে 7 রাশির নাম বলছি, হয়তো আপনার রাশির নাম থাকতে পারে, 12টি রাশির মধ্যে যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম অবশ্যই থাকতে পারে, কিন্তু অবশ্যই আপনাদেরকে যে টোটকাটি আমি বললাম সে টোটকাটি আপনারা করুন।
বিশেষভাবে আপনারা লাভ পাবেন। প্রথম রাশি আপনার মহাসৌভাগ্যশালী রাশি, লিখে রাখুন আপনার সিংহ রাশি। সিংহ রাশির এই শুভ অক্ষয় তৃতীয়া থেকে আপনাদের কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন কিন্তু আসতে চলেছে। যারা দীর্ঘদিন কর্মের জন্য সমস্যাতে ছিলেন তাদের ভাগ্যের দ্বারা কর্মক্ষেত্রে উন্নতি এবং আপনাদের ডেলি ইনকাম বৃদ্ধি এবং বিজনেস থেকে আপনারা এই সময় যথেষ্ট লাভ আপনারা পাবেন। আপনাদের সিট চেঞ্জের প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে, সিংহ রাশি মহাসৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে। দ্বিতীয় যে রাশির আমি নাম বলবো সেটি হচ্ছে আপনার মেষ রাশি। মেষ রাশির শুভ অক্ষয় তৃতীয়া থেকে আপনাদের সৌভাগ্য লাভ হতে চলেছে, মা লক্ষ্মীর কৃপা আপনারা পেতে চলেছেন। আপনাদের এই সময় মান সম্মানের দৃষ্টিকোণ থেকে আপনারা যথেষ্ট লাভ পাবেন। আপনাদের এই সময় ব্যাংক ব্যালেন্স আপনাদের বৃদ্ধি করবে এবং বিদেশের সঙ্গে যারা যুক্ত রয়েছেন ফরেন থেকে এই সময় আপনারা লাভ পাবেন এবং কর্মক্ষেত্রে বড় ধরনের আপনাদের উন্নতির সম্ভাবনা কিন্তু রয়েছে। মেষ রাশি মহাসৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে, ইনকাম সোর্স আপনাদের বাড়বে এবং এর পাশাপাশি দীর্ঘদিন যে কাজ আটকে ছিল সে কাজ আপনাদের সম্পন্ন কিন্তু হতে চলেছে। তিন নম্বর যে রাশি সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির এই শুভ অক্ষয় তৃতীয়া থেকে আপনাদের লক্ষ্মী লাভ হতে চলেছে। আপনাদের এই সময় বিশেষ করে সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পাবেন এবং যারা জন্মস্থান থেকে দূরে থাকেন, বিদেশে কাজকর্ম করছেন, বিদেশ থেকেও আপনারা এই সময় যথেষ্ট লাভ কিন্তু পেতে চলেছেন। এবং যারা কনসালটেন্সির সঙ্গে যুক্ত রয়েছেন, ট্রাভেল ট্যুরিজম বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, অনলাইন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, মীন রাশি যথেষ্ট এই সময় কিন্তু আপনারা লাভ পেতে চলেছেন। তিন নম্বর যে রাশির আমি নাম বলবো সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির আপনাদের কেন্দ্র ত্রিকোণ রাজযোগ সৃষ্টি হচ্ছে, অর্থাৎ আপনাদের ভাগ্যের দ্বারা আপনাদের যে কোনো কাজ আপনাদের সম্পূর্ণ হবে। আপনাদের গোল্ড শেয়ার বাজার ফাটকা থেকে বড় ধরনের লাভ আপনাদের এই সময় পাবেন এবং এর পাশাপাশি আপনাদের ইনকাম সোর্স আপনাদের বৃদ্ধি করবে, আকস্মিক ধন প্রাপ্তির প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপর যে রাশি সেটি হচ্ছে আপনার বৃষ রাশি। বৃষ রাশির এই শুভ অক্ষয় তৃতীয়া থেকে আপনাদের সৌভাগ্যের দরজা খুলতে চলেছে, বৃষ রাশির লক্ষ্মী লাভ হতে চলেছে। আপনাদের এই সময় কর্মক্ষেত্রে বড় ধরনের প্রমোশনের সম্ভাবনা, কর্ম যারা নতুন কর্ম চাইছেন সেখানে কিন্তু নতুন কর্ম পাওয়ার একটা যোগাযোগ আপনাদের আসতে চলেছে এবং আপনাদের বিদেশ থেকেও কিন্তু এই সময় আপনাদের লাভ কিন্তু হতে চলেছে এবং আকস্মিক ধনপ্রাপ্তির একটা প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এবং ক্যারিয়ারের ক্ষেত্রে লাভ হতে চলেছে। পাঁচ নম্বর যে রাশি সেটি হচ্ছে আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু এই শুভ অক্ষয় তৃতীয়া থেকে আপনাদের কিন্তু ভাগ্য কিন্তু খুলতে চলেছে, অর্থাৎ বৃশ্চিক রাশির আপনাদের ডেলি ইনকাম যেমন বৃদ্ধি করবে, আপনাদের গৃহ নির্মাণের যোগ, আপনাদের এই সময় কোনো সম্পত্তি ক্রয়ের বড় সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে অক্ষয় তৃতীয়ার পর থেকে এই শুভ যোগে, এবং এর পাশাপাশি বৃশ্চিক রাশির আপনাদের ক্যারিয়ার ক্ষেত্রে লাভ এবং আপনাদের ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা কিন্তু পেতে চলেছেন। এরপর যে রাশি সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির এই শুভ অক্ষয় তৃতীয়া থেকে আপনাদের ভাগ্যের চাকা ঘুরতে চলেছে, লক্ষ্মী লাভ আপনাদের হতে চলেছে, ভাগ্যের দ্বারা বিজনেস ক্ষেত্রে আপনাদের উন্নতি হবে এবং আপনাদের এই সময় যাদের কেস মামলা মকদ্দমা চলছিল সেখান থেকে কিছুটা হলেও নিষ্কৃতি আপনারা পেতে পারেন এবং সম্পত্তি দিক থেকে আপনারা যথেষ্ট লাভ পাবেন। কর্মক্ষেত্রে উন্নতি আপনাদের নিশ্চিত রূপে দেখা যাচ্ছে এবং আপনাদের যে টাকা দীর্ঘদিন ডুবে গেছে, আটকে গেছে, এমন কোনো টাকা এই সময় আপনারা কিন্তু পেতে কিন্তু চলেছেন। একদম অন্তিম এবং শেষ রাশি মহা সৌভাগ্যশালী রাশি, সেই রাশির নাম আপনার তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে কিন্তু এই সময়টা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট, শুভ অক্ষয় তৃতীয়া থেকে তুলা রাশির ভাগ্যের চাকা ঘুরতে চলেছে। বিশেষ করে যারা বিজনেস করছেন সেখান থেকে আপনারা লাভ পাবেন, যারা লোহার বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, পেট্রোল কেমিক্যালের সঙ্গে যুক্ত রয়েছেন সেখান থেকে আপনারা কিন্তু লাভ পেতে চলেছেন। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের শেয়ার বাজার, লটারি, অনলাইন ট্রেন্ডিং ফাটকা থেকে বড় ধরনের আকস্মিক ধনপ্রাপ্তির প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে এবং এর পাশাপাশি আপনাদের সম্পত্তিগত দিক থেকেও এই সময় আপনারা লাভ পেতে চলেছেন, কর্মক্ষেত্রে উন্নতি, বিদেশ থেকে এই সময় বড় ধরনের লাভ আপনাদের হতে চলেছে।
যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে পেড সার্ভিস। প্রত্যেকে জয়মা লক্ষ্মী অবশ্যই কমেন্ট করুন এবং পাশাপাশি আপনারা অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার করুন এবং প্রত্যেকে জয় গণপতি বাপ্পা জয় মা লক্ষ্মী অবশ্যই কমেন্ট করুন এবং ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করুন আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এবং পরিবার পরিজনদের মধ্যে। ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ।